2024 সালে কি আপনার প্রথম এটা না সেকেন্ড সেকেন্ড টাটা স্টিলের একটা হয়েছে মোটামুটি কত লোক হয়েছে আজকে এখানে লাখের উপরে লাখের উপরে লাখের উপরে हमको बहुत अच्छा लग रहा है ये मेरा थर्ड मैराथन है ओ थर्ड मैराथन पहले क्या गया था टाटा स्टील फिर अगला साल कोलकाता पुलिस क्या बोल रहा है आज के दिन बोल दारुण 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 एंजॉय होती है 2024 तो फर्स्ट मैराथन है फर्स्ट मैराथन तो बंधुरा सबाई के गुड मॉर्निंग तुम्हारा देखते ही पाच चले कलकाता पुलिस हाफ मैराथन दौड़ते आज ये हे 21 तारीख और आमार कलकाता पुलिस प्रथम 2024 फर्स्ट मैराथन और तुम्हारे देखते चारिदिके कत लोग हजार लोकर माजे आज के मैराथन दौड़ तुम्हारा भिडियो प्रथम थे लास्ट अब्दि देखते थे आशा कर खूब भाव लगे কেমন লাগছে বলো খুব ভালো কত মিনিটে কভার হবে এক ঘন্টা আমি তো আজ 40 মিনিটে কভার করব হ্যাঁ চলো চলো আমরা সঙ্গে চলো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখতে পাচ্ছেন আমরা ম্যারাথন দৌড়াচ্ছি স্যার কত কিলোমিটার কমপ্লিট করলাম এখন এখন পর্যন্ত প্রায় মনে হচ্ছে 3 কিলোমিটার কাছে গেছি হ্যাঁ প্রক্সিম 3 কিলোমিটার আর এটা তো আমরা 10 কিলোমিটার দৌড়াচ্ছি তাই তো একদম একদম 10 কিলোমিটার 10 কিলোমিটার স্যার কেমন লাগছে একটু যদি বলেন দারুন 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 প্রকাশ করা যায় না হেভি এনজয় করছি প্রচুর এনজয় করছি স্যার আপনার ম্যারাথনের ম্যারাথনের মতো এনজয় আর কিছু নেই একদম এই আয় তো আয় স্যার টাইমিং কত আছে আপনার চেষ্টা করব 1 ঘন্টা আগে 1 ঘন্টা আগে কমপ্লিট করার একদম মোটামুটি স্যার কত লোক রয়েছে 10000 এর উপরে হবে হ্যাঁ 10000 তো হবেই দেই হয়েছে যা হয়েছে ছেলে দেখতে পাচ্ছি তো যা অবস্থা চারিদিকে যা একদম মাথাকে মাথা শুধু মাথা শুধু মাথা আর সবাই দৌড়াচ্ছে দেখতেই পাচ্ছেন পিছনে একদম 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 টোটাল স্যার তাহলে আর 8 কিলোমিটার বাকি আছে তাই তো এখন 8 কিলোমিটার মতো বাকি আছে অ্যাপ্রক্স 8 কিলোমিটার বাকি আছে তো বুঝতে পারছি আমরা কথা বলছি মানে এই দৌড়াতে দৌড়াতে যে কথা বলছি সেটাই সবথেকে বড় জিনিস কারণ হাঁপিয়ে যাচ্ছে সেই এসে বেশি ভালোভাবে বলা সম্ভব নয় আর আরেকটা সবথেকে রিদমের ব্যাপার আছে একটা একদম একটা রিদমের প্রবলেম সবথেকে দৌড়ে দৌড়ে কথা বলা মানে এই আর কি যাক ঠিক আছে চলো সবথেকে বড় যে স্যার এই বয়সেও দৌড়াচ্ছে ছেলে গর্ব হচ্ছে আমার থ্যাংক ইউ যাদের গর্ব তাদেরকে থ্যাংক ইউ একদম তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাগুলো দেখাচ্ছি 5-3 21-3 10-3 তো আর 7 কিলোমিটার বাকি তো এই যে সোজা আমরা এখন লাভাস পয়েন্ট ক্রসিং করলাম এখন যাচ্ছি এজিসি বোস রোড দিকে সেটা পিজি হসপিটালের সামনে এদিকে আবার ইউটার্ন রয়েছে 3 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি একদম 3 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি এসএসকেএম হসপিটালের সামনে আর তোমাদেরকে দেখা যে হাজার হাজার লোক আমরা একসাথে দৌড়াচ্ছি আর খুবই ভালো লাগছে দেখো পিছনে কত লোক রয়েছে একসাথে এত হাজার লোক দৌড়াবে স্বপ্নও ভাবিনি তো এক ম্যামকে পেয়েছি তো ম্যামের কাছে জিজ্ঞেস করি কেমন লাগছে ম্যাডাম আপনার নাম কি আর লাবণ্যা তো এই 10 কিলোমিটার দিয়া না হ্যাঁ কেমন লাগ রাই একদম আচ্ছা 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 জোশ আচ্ছা জোশ তো কিতনা টাইম মে আপ খতম করেগা বাস আর হাফ এন আওয়ার 10 কিলোমিটার 6 কিলোমিটার কমপ্লিট করলাম এখনো 4 কিলোমিটার বাকি আছে তো দেখতে পেলেন সাইনবোর্ড লাগা রয়েছে তো গাইস আমরা এখন 6 কিলোমিটার কমপ্লিট করলাম আর সামনে রয়েছে 7 কিলোমিটার তো কিছু বন্ধুরা রয়েছে কিছু একটা সিনিয়র দাদা রয়েছে তো শুনে নেই কেমন লাগছে তো পয়েন্টটা কেমন লাগছে বলো ভালো লাগছে তো সবথেকে ভালো লাগলো কাল রাম মন্দির উদ্বোধন আছে
এখানে দেখলাম সবাই জয় শ্রীরাম বলছে, এটা শুনে খুব ভালো লাগলো। আমি আরেকবার বললাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জয় তো 10 কিলোমিটার তো আমরা আর 3 কিলোমিটার মতো বাকি আছে, তো কেমন লাগছে বলো? ভালোই লাগছে। তো তোমার টাইমিং কত লাগবে আজকে? টাইমিং কত লাগবে? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট কমপ্লিট হয়ে যাবে তো? হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে। তো এই অবধি কোনো শরীরে ব্যথা? হ্যাঁ একটু পায়ে ব্যথা করছে, অনেকদিন প্র্যাকটিস নেই তো, তার জন্য একটু। এনার্জি কেমন রয়েছে? এনার্জি কেমন? এনার্জি ড্রিঙ্ক করে পুরো এনার্জি ফিরে আসছে, একদম ফুল এনার্জি, ফুল ফুল। তো অশোক বন্ধু, আরে তুই বল তোর কেমন লাগছে আজকে? বন্ধু সেই এনজয় করছি, খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে নাকি? এই তো ম্যাম, ম্যাম, ম্যাডাম কেমন লাগছে? গুড মর্নিং, খুব ভালো লাগছে। আপনার নামটা যদি বলেন? আমার নাম শুক্লা ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা পুলিশ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, সেম টু ইউ, আমরা কলকাতা পুলিশ থেকে। তো তো কেমন লাগছে আজকের দিনটা বলুন? দারুন 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 এনজয় হচ্ছে। 2024 এ তো ফার্স্ট ম্যারাথন, এটা ফার্স্ট ম্যারাথন। তো আপনার টাইমিং কত লাগতে পারে ম্যাডাম? বলতে পারছি না, কমপ্লিট না হলে 1 ঘন্টার উপর হয়, 1 ঘন্টার কাছে আছে, 1 ঘন্টার কাছে আছে লাগবে। যাই, আমাদের তো প্র্যাকটিস নেই। হ্যাঁ হ্যাঁ সেটাই, মেমের সাথে তো প্র্যাকটিস হয় না। মেমের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ক্যারি অন, এনজয় করুন খুব। ওকে ও দাদা। তো ভাই আপনার নাম কি? মেরা নাম হ্যায় কবির খান। কবির খান কহাঁ সে আয়ে হ্যায়? হাম ইয়াহি পাক সার্কাস সে আয়ে। পাক সার্কাস সে আপ কিতনা কিলোমিটার দিয়া হ্যায়? হাম 10 কিলোমিটার মে দিয়া। 10 কিলোমিটার পর আয়ে? তো কেসে লাগ রহা হ্যায়? হামকো বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, ইয়ে মেরা থার্ড ম্যারাথন হ্যায়। ও থার্ড ম্যারাথন, পহলে কিয়া গিয়া থা? টাটা স্টিল, ফির আগলা সাল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ, তো 14 জুলাই, তো 14 ফেব্রুয়ারি তো কলকাতা ক্লাব কা হ্যায়, তো দিয়া হ্যায়? নেই আবি তো দিয়া নেই, আবি দেই নেই দিয়া হ্যায়। ঠিক হ্যায় চলো, আর কিতনা টাইম লাগেগা? বস ওই 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, তো বহুত আচ্ছা লাগ রহা হ্যায় না? বহুত আচ্ছা লাগ রহা হ্যায়। চলো সবই এনজয় কিজিয়ে, জি ভাই কে সাথ রহিয়ে, ঠিক, চলো এনজয় কিজিয়ে, চলো দেখতে রহিয়ে। তো আলী ভাই কে পেয়েছি, আলী ভাই কে যে একটু জিজ্ঞেস করে নেই কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমাকে, অনেক সুন্দর, কলকাতা পুলিশে পার্টিসিপেন্ট অনেক ভালো, অনেক ভালো আমাদের। তো 2024 সালের তো এটা প্রথম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2024 সালে প্রথম। ওপরে আবার আছে আমাদের শ্রীভূমিতে আছে 28 তারিখে, ওপরে 4 তারিখে আছে আমাদের পুলিশ ক্লাবে, একদম বুঝলে সব ওকে পর্যন্ত, মানে 25 ফেব্রুয়ারি পর্যন্ত এখন কন্টিনিউ রয়েছে আমাদের ম্যারাথন। মোটামুটি কত লোক রয়েছে আজকে? আজকে অনেক, মানে ভাবনা করতে পারবো না, মনে হয় গঙ্গাসাগরে তো লোক হয়নি। ভাবা যায় গঙ্গাসাগরে এত লোক নেই, তো বুঝতে পারছেন। তো টাইমিং কত লাগবে? টাইমিং তো আর বেশি নেই, চলে এসেছি মোটামুটি 8 কিলোমিটার পাস করে দিয়েছি, আর 10 আছে মাত্র, 2 আছে, 2 কিলোমিটার পার করলেই শেষ আমাদের। তো বুঝতে পারছেন আর 2 কিলোমিটার রয়েছে, 2 কিলোমিটার করলে আমরা ফিনিশিং পয়েন্ট কমপ্লিট করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব এনজয় হচ্ছে। আর 410 কিলোমিটার, আর 400 মিটার বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ 400 মিটার বাকি আছে, শুধু অনলি ফর 400 মিটার। আমরা চলে এসেছি এইটা, আর ফিনিশিং পয়েন্ট এদিকটা, ফিনিশিং পয়েন্ট এদিকটা, আর আমরা এদিক থেকে দৌড়ে এলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক দৌড়ে আসছে, একে একে ফিনিশিং পয়েন্টে এগোচ্ছে, তো আমরা ফিনিশিং পয়েন্টে যাচ্ছি। তো চলো দেখা যাক ফিনিশিং পয়েন্টে ফিনিশিং করি। আর আবার এসেছে যে 400 মিটার ফিনিশিং পয়েন্ট। তো দেখতেই পাচ্ছেন কলকাতা পুলিশের তরফ থেকে আমাকে মেডেল দেওয়া হলো, আমি নিলাম। তো এখানে টিফিনের ব্যবস্থা হচ্ছে, দেখতে পাচ্ছেন টিফিন দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, খুব সুন্দর ব্যবস্থা করেছে, মানে কেউ ঘোরাঘুরি করে ঢুকতে পারবে না চারিদিকে, খুব সুন্দর ব্যবস্থা করেছে এই দেখুন। তো আমরাও নিব ওদিক থেকে, সব কিছু সুন্দর ব্যবস্থা করার জন্য কলকাতা পুলিশকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম পরিষেবা আমি কখনো দেখিনি, এবছর ফার্স্ট দেখলাম, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আমি টিফিন নেওয়ার পর চলে এলাম মাঠে, আর তোমাদেরকে দেখাচ্ছি, হাজার হাজার লোক একসাথে দেখতেই পাচ্ছ, আর আমিও দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, প্রত্যেকেই টিফিন নিয়ে নিয়েছে তারা, আর এখানে তোমরা খেতে পারো আর এনজয় করতে পারো, ডান্স করতে পারো, খুবই ভালো লাগছে, কি বলবো, অসাধারণ, অসাধারণ একটা জায়গা। Thank you. তো গাইস, এইমাত্র আমরা
কলকাতা পুলিশের হাফ ম্যারাথন কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এক ঘন্টার উপর লেগেছে। আর তোমরা দেখতেই পেলে কিভাবে আমরা ম্যারাথন দৌড়ালাম, আর খুবই ভালো লেগেছে। মানে যদিও 10 কিলোমিটার রান দৌড়াতে গেলে একটু কষ্ট হয়, যদিও আমাদের প্র্যাকটিস নেই, হঠাৎ করে আমরা দৌড়াচ্ছি, তার জন্য একটু শরীরের প্রবলেম হয়, পাগুলো ব্যথা হয়, তো কোনো ব্যাপার না। কিন্তু সবথেকে বড় ব্যাপার মনে জোশটা থাকে, তো খুব ভালো লাগে। এতগুলো লোক, মানে হাজার হাজার লোকের মাঝে আমি ম্যারাথন দৌড়াচ্ছি, খুবই ভালো লাগছে। মানে কোথায় ব্যথা ওরা পরে বোঝা যাচ্ছে, কিন্তু প্রথমে আমরা বুঝতে পারি না যে ব্যথাটা যে হচ্ছে অনুভব, তো তাই না? তো নন্দীকে একটু জিজ্ঞেস করি, নন্দী কেমন লাগলো বল? খুব ভালো লাগলো, কিন্তু এখন উইদাউট প্র্যাকটিসে ছিলাম, প্র্যাকটিস থাকলে ভালো হতো হয়তো। তো আগামী দিনের আরো যে ম্যারাথনগুলো আছে প্র্যাকটিস করে চেষ্টা করবো, প্র্যাকটিস করলে একটু ভালো হয় আর কি। পা ব্যথা হয়েছে তো? পা ব্যথা অবশ্যই হবে, কেন মানে এতটা লং টার্ম তাহলে রোডের মধ্যে দৌড়া, যারা প্র্যাকটিস থাকে তাদের মধ্যে ঠিক থাকে, কিন্তু আমরা উইদাউট প্র্যাকটিস, প্র্যাকটিসের মধ্যে আমরা এতটা দৌড়ি না হয়তো। আমরা কি 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার দৌড়ি, তার মধ্যে কিন্তু 10 কিলোমিটার একটা লং টার্ম রাস্তা, বিভিন্ন জায়গায় ফেস আছে, কোথাও উঁচু কোথাও নিচু, ব্রিজের মধ্যে উঠেছি, মা ফ্লাইওভারে উঠেছি, আমরা সেখান থেকে আপ উঠেছি, ডাউনিং নিচে নেমেছি, হ্যাঁ 7 পয়েন্ট দিয়ে হয়ে বেরিয়েছি, তারপর অনেকটা রাস্তা ফেস এসে আবার রেড রোডে আমরা যেখান থেকে স্টার্টিং হয়েছিল ওখান থেকে ফিনিশিং। কষ্ট হলো, ভালো লেগেছে? হলো, ভালো লেগেছে, এনজয় করেছে, সবাই দৌড়েছে। হ্যাঁ, কত লোকের মাঝে আমরা দৌড়ে, অনেক লোক দৌড়েছে, অনেক লোক দৌড়েছে, প্রচুর ছেলে মেয়ে সবাই আছে, সব সবাই আছে, খুব এনজয় করে আর কি ম্যারাথন। আমি দারুণ ভালো লেগেছে। যারা এখনো যারা আসেনি, তাদের জন্য কি বার্তা দিতে চাও আগামী বছর, যারা যারা ভিডিও যারা দেখছে ভাবছে যে আগামী বছর আমরা আসবো ম্যারাথন দৌড়াতে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তো আমাদের দেখে যারা ভাবছে যে আমরা গেলে ভালো হতো, তো আগামী দিন যারা তারাও আসুক, এখানে অনলাইনে ফিল আপ করবে, হ্যাঁ ফিল আপ করে তারাও এসে দৌড়ুক, তাদেরও ভালো লাগবে। অনেক ম্যারাথন আছে এখন, পুরো শীতকালের সময়টা পুরো ম্যারাথন আছে, আপ টু ফেব্রুয়ারি মার্চের 15 তারিখ পর্যন্ত ম্যারাথন আছে, তারা এসে দৌড়াতে পারে, তাদেরও ভালো লাগবে। ফর্ম ফিল আপ করুক বা অনলাইনেও এখন ফিল আপ হচ্ছে। হ্যাঁ, তো কেউ যদি বলে যে আমাদের একটু কন্ট্যাক্ট করিয়ে দিও, আমরা অবশ্যই করে দেবো, কীভাবে কী করবে, আসবে, এনজয় করবে, খুব ভালো লাগবে, একদম খুব এনজয় করবে, সাবাস। তো শুনতেই পেলে নন্দী কি বললো, নন্দী বলে দিল যে তোমাদের যদি আসার ইচ্ছা হয়, তো তোমাদের যদি আসার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আসবে এই ম্যারাথন দৌড়াতে, কারণ সত্যি ম্যারাথন খুবই একটা সুন্দর। মর্নিং সেকশনে যে আমরা মর্নিং ওয়াক করেছি, এই মর্নিং ওয়াকটা আমরা এখানে এসে দৌড়াতে পারছি, খুবই ভালো লাগছে। আর তোমাদের তো বললাম হাজার লোকের মাঝে প্রতিটা এরকম ইভেন্ট এখন শীতকালে হয় কলকাতাতে, তো তোমরা চাইলে এগুলো অনলাইনে দেখতে পারো। আর আগে থেকে ফর্ম ফিল আপ করতে হবে মোটামুটি মাঝখানে গেছে। আর নন্দীবাবু তো বললো যে তোমরা যদি আসতে চাও তাহলে ওর সঙ্গে যোগাযোগ করো, তাহলে ও তোমাদের বলে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুকটাকে ফলো করে দিবে। সঙ্গে থাকবে।